গাছগুলোর পাতা এভাবে পানি দিলে গাছগুলোর অনেক উপকার হয়, পাতাগুলো বেশ চকচকা হয়ে যায়। এই যে পাতাগুলো ধুয়ে যাবে, পাতাগুলো দেখতে চকচকে হয়ে যাবে, আর গাছগুলো মনে করবে যেন বৃষ্টি হয়েছে। তো গাছগুলো যত্ন নিলাম, দেখি এখন রান্নাটা সেরে ফেলি। রান্না রান্নাটা তাড়াতাড়ি করে ফেললেই ভালো হয়, তাড়াতাড়ি রান্না করে রেস্ট করতে পারলে সেটাই ভালো হয়। এই যে ইলিশ মাছ, ইলিশ মাছের ডিমগুলো, এই যে ইলিশ মাছের ডিমগুলো আমি আলাদা করে রেখেছি। ইদানিং ইলিশ মাছ অনেক বেশি খাওয়া হচ্ছে, এই বর্ষার সময় ইলিশ মাছটা একটু বেশি বাড়িতে আসছে, আর এখনকার তো সব বেশিরভাগ ইলিশ মাছেরই ডিম ভর্তি, ওই জন্য আমি মাছগুলো থেকে ডিমগুলো সবসময় আলাদা করে রাখি, আলাদা রেসিপি করার জন্য, বা আলাদাভাবে একটা সুন্দর অন্যরকম একটা ডিমের ফ্লেভার পাবো এরকম একটা রান্না করার জন্য। এই যে এইগুলো তো এতগুলো ডিম আছে আমার এখনো, আর এই দিকে আমি এই যে এখানে আমি কতগুলো ডিম সিদ্ধ করে গরম পানির মধ্যে হলুদ লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। এগুলো আমার ফুটানো পানির মধ্যে দিয়ে এটা আমার সিদ্ধ করা হয়ে গেছে, এটা আমি একটু ছাঁকনিতে ছেঁকে নেব। এই যে ছাঁকনিতে ছেঁকলে যেগুলো মানে ভেঙে গেছে ডিম সেইগুলো থেকে যাবে, আর আলাদাভাবে চামচ দিয়ে তুলতে গেলে এই ভেঙে যাওয়া ডিমগুলো পড়ে যাবে। এগুলো আমি রান্নার জন্য সিদ্ধ করে নিলাম। আর এই যে এখানে তো আমার ডিম এখনো আছে, ভাবছি এগুলো ভেজে রান্না করব, এগুলো গোটা গোটা ভেজে নিয়ে একটা আলাদা অন্যরকম রান্না করব, আর এইগুলো রান্না করব, রান্না করার পরে আপনাদের দেখাবো। এটা আজকে রান্না করব, আর ওইগুলো আমি আলাদাভাবে মানে কতগুলো ডিম একসঙ্গে মানে শুধু এই ডিমের রেসিপি, অনেক সময় বাসায় মেহমান আসলে এটা দিয়ে একটা সুন্দর একটা রেসিপি তৈরি করা যায়, এটা অন্যরকম একটা সুন্দর হয়। মানে মাছ তো সবসময় আমরা তো রান্না করি, মেহমান আসলে তো ইলিশ মাছ তো থাকেই, তো সেই সঙ্গে যদি আমরা এই ডিমের একটা রেসিপি করে দিই তাহলে সেটা অনেক সুন্দর হয়। আমি এটা একটা রেসিপি করার জন্য রাখলাম, আর এটা আমি এখন রান্না করব। এই যে আমি ইলিশ মাছের ডিমগুলো রান্না করে ফেললাম, সিদ্ধ করে তো নিয়েছিলাম, এখন এই যে মাছটার মধ্যে দিয়ে এই যে মাছটা আমার রান্না হয়ে গেছে, এখন একটু হালকা হিটে দিয়ে রাখবো, তাহলে আমার হয়ে যাবে। এই যে কালারটা কত সুন্দর এসেছে, আর কাঁচামরিচ দিয়েছি, এর ফ্লেভারটা তো অনেক সুন্দর লাগবে। আমি যেহেতু আগেই সিদ্ধ করে রেখেছিলাম তাই এখানে আর বেশিক্ষণ রান্না করা লাগবে না, এমনিতে ইলিশ মাছ বা ডিম বেশিক্ষণ রান্না করলে শক্ত হয়ে যায়, তাই আমি এই যে ঝোলটা আর একটু গামাখা হলে আমি নামিয়ে রাখবো। এই যে মাছের কালারটা এত সুন্দর হয়েছে, আবার অনেক সময় ডিমগুলো তেলের উপরে ভেজে নিয়ে রান্না করলেও হয়, আমি মূলত পানিতে সিদ্ধ করে নিলাম। কোনো কোনো দিন আমি অবশ্য তেলে ভেজেও রান্না করি, আজকে আমি সিদ্ধ করে রান্না করলাম। তারপর সামান্য লাল মরিচের গুঁড়াও দিয়েছি কালারটা সুন্দর হওয়ার জন্য, এই মাছে মূলত কাঁচা মরিচের ফ্লেভারটাই বেশি ভালো লাগবে, আর বেশি পেঁয়াজটাই মূলত এর বেশি, এই যে পেঁয়াজ আমি অনেক বেশি দিয়েছি এবং পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা রেখেছি, এই যে পেঁয়াজটা তো অনেক বেশি দিয়েছি, আবার কাঁচামরিচে অনেক দিয়েছি, কাঁচামরিচের ফ্লেভারটাও এখানে খুব সুন্দর লাগবে। এই ইলিশ মাছ বা ইলিশ মাছের ডিমে কাঁচামরিচ আর পেঁয়াজ এইটাই মূলত এর জন্য মানে টেস্ট হওয়ার জন্য বেশি ভালো। এই যে আমি অনেক গামাখা পেঁয়াজ দিয়েছি, অনেক পেঁয়াজ এবং কাঁচামরিচ অনেক বেশি দিয়েছি, এই যে আমার হয়ে গেছে। আমি একটু ঝোল ঝোল রাখবো, আবার একটু একদম ঘনা করলেও সেটাও একটা হয়, কিন্তু এখানে আমি এই যে ঝোল ঝোল আছে এটাই আমি রেখে দেবো। আমার ইলিশ মাছের ডিম ভুনাটা তো হয়ে গেল, আর আমি মিষ্টি কুমড়ার ভাজি এবং ঘন ডাল তৈরি করব। এই যে আমি মিষ্টি কুমড়া ভাজি করছি,
মিষ্টি কুমড়া, এই যে একটু মানে পুরোটা পাকা না, একটু সবুজ সবুজ মিষ্টি কুমড়া, এটা খোসা সহ ভাজি করে খেতে এটা খুবই মজা। এটা আপনারা একদিন খেয়ে দেখবেন, খুবই মজা। একটু বেশি করে পেঁয়াজ রসুন দিতে হবে, তাহলে এটা মানে এতটা নরম, এমনিতেই সিদ্ধ হয়ে যাবে। আর পাকা মিষ্টি কুমড়ার খোসাগুলো এভাবে খাওয়া যায় না, কিন্তু এটা যেহেতু সবুজ মিষ্টি কুমড়া, এটা সবুজ হিসাবে খোসাটাও এর সঙ্গে ভাজি করলে খুবই সুন্দর, কোনো প্রয়োজনই হবে না। এই যে এখান থেকে কতটা পানি বের হয়েছে, মানে তেলের পরে বেশি পেঁয়াজ রসুন কাঁচামরিচ, তেলের পরে সামান্য একটু জিরা দিলে হবে, অন্য কিছু আর বেশি কিছু দেওয়ার প্রয়োজন হবে না। এই যে সিদ্ধ হয়ে গেছে, আর সামান্য কিছুক্ষণে যে পানিটা মরে গেলে এটা হয়ে যাবে, এটা নামিয়ে ফেলবো। এই ভাজিটা রুটির সঙ্গে খেতে তো ভালো লাগে, আবার গরম ভাতের সঙ্গে খেতে তো খুবই মজাদার। আজকে আমি মসুর ডালে চচ্চড়ি করব। এই যে ঝোল রাখবো না, এই যে সিদ্ধ প্রায় হয়ে গেছে, এখন আমি তেল দেবো। এটা অনেকটা কি বলবো, তরকারির মতো হবে। এই যে এরপরে রসুন পেঁয়াজ জিরা দিয়ে তেল দেবো, এটা খুবই একটা সুন্দর লাগে। এই যে আমার ডালটা রান্না হয়ে গেল, ডালটা এই ডালটা খেতে খুবই ভালো লাগে। তাহলে আমার সব তো রান্না হয়ে গেল, এখন আমি খাবারের জন্য রেডি করব। রান্না তো হয়ে গেল, এখন তাহলে টেবিলে খাবারগুলো দিয়ে দিই। এখনকার মতো আল্লাহ হাফেজ।